সুপ্রভাত বন্ধুরা, ভেনারাস ব্লগের সেকেন্ড পার্টে আপনাদেরকে স্বাগত জানাই। তো বেশি সময় নষ্ট না করে গত রাতের সেই অদ্ভুত ঘটনার সঙ্গে আপনাদের সম্মুখীন করাই। তো চলুন দেখা যাক কি হয়েছিল আমাদের সঙ্গে। তো এটা হলো প্রথম ঘটনাটি, সেই অদ্ভুত ঘটনা যেখানে মঞ্জুলকের আত্মা ঢুকে গেছে এই ফরেনারটির মধ্যে, আর তিনি আমি যে তোমার গানে অনুপ্রাণিত হয়ে নাচতে শুরু করে দিয়েছে। কিন্তু গানটা অরিজিনাল ভার্সনটা আমি দিতে পারলাম না, কারণ কপিরাইট দিয়ে দেবে। চলুন ফিরে যাওয়া যাক সেকেন্ড ঘটনায়। এই সেই মহান ব্যক্তি, গতকাল রাত্রের সেই অদ্ভুত ঘটনার মুখ্য চরিত্র এই ব্যক্তিটি। তো ঘটনাটা এই হয়েছিল যে তখন বাজে রাত 2 নাগাদ, আর আমাদের মধ্যে বেশিরভাগ জনই ঘুমিয়ে পড়েছিল, 2-1 জেগেছিল। তো তাদের কাছে এসে লোকটা জিজ্ঞেস করছে যে কোত্থেকে আসছি আমরা, কেন এসেছি, কি করতে এসেছি, এরকম অনেক রকম কোয়েশ্চেন করতে থাকছে। আর আমরাও বোকার মতো আনসার দিতে থাকছি যে হ্যাঁ আমরা এই জন্য, আমরা স্কাউট থেকে এসি, এই করছি, ক্যাম্প করতে এসি, এরকম। আর উনি নিজেও নিজের বড়াই করতে থাকে যে উনি এখানকার কোনো বিধায়ক বা কোনো বড় মন্ত্রী টাইপ, কোনো একটা নেতা টাইপ ব্যক্তি। আর আমাদের হঠাৎ করে হাত থেকে আধার কার্ড, আমাদের মোবাইল ফোন সব নিয়ে, মানে আরও বিভিন্ন রকম জিজ্ঞাসাবাদ করে আমাদেরকে মানে বিরক্ত করতে থাকছে। তো আমরা তখন একটু বিচলিত হয়ে একটু রেগে গিয়ে নিজেদের ইউনিফর্ম পরতে শুরু করি। এবার আমাদের ইউনিফর্ম পরতে দেখে লোকটি পালানোর চেষ্টা করে, তখন একজন পুরোহিত তাকে আটকে দেয়। আর সেখানকার একটা ফুলওয়ালা এসে আমাদেরকে জানায় যে উনি এখানকার কেউ না, বা উনি একজন অপরিচিত লোক। তখন আমরা দৌড়ে দৌড়ে গিয়ে লোকটাকে ধরি এবং স্থানীয় পুলিশ স্টেশনে নিয়ে যাওয়ার চেষ্টা করি। কোথায় ভেবেছিলাম লোকটা কত বড় নেতা মন্ত্রী টাইপ, আর কোথায় একটা চোর বেরিয়েছে নাকি। তো এই অদ্ভুত ঘটনার জন্যই আমাদের রাত্রে ঘুমটা তো সেরকম হলো না। এটার জন্য হাসিও পাচ্ছে, রাগও লাগছে, বিরক্তও লাগছে। যাই হোক, এইটাও এক ধরনের একটা অ্যাডভেঞ্চার হয়ে গেল আমাদের সাথে। তো বন্ধুরা চলো, আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের দিন সকালে। মে আ গয়া হো বেনারস কে এই ঘাট মে, ইস ঘাট কা নাম হ্যায় ক্যা, মুন্সি ঘাট। ঠিক আছে, আপ পিছে দেখ সকতে হো, বহুত সুন্দর নজারা হ্যায়। হ্যাঁ, থোড়া চেহারা কালা আ রা হ্যায়, উসে কোই ফর্ক নেই পড়তা, আপ জাস্ট ভিউ দেখো। জানি আমরা নরকেই যাব, তাহলেও কিছুটা হলেও পাপ ধোয়ার চেষ্টা করছি গঙ্গায় ডুব দিয়ে। তো এবার আমরা আমাদের স্নান করা সেরে ব্রেকফাস্টের খোঁজে যাব অন্নপূর্ণা মন্দিরে। অন্নপূর্ণা মন্দির থেকে ব্রেকফাস্ট করে আমরা কাশী বিশ্বনাথ মন্দিরের দিকে গেছিলাম। মন্দিরটা ভালো করে দর্শন করলাম, কিন্তু ওখানে কোনো ছবি তোলা বা ভিডিও করা পুরো নিষিদ্ধ ছিল, তাই করতে পারিনি। কিন্তু এই বিশ্বনাথ, কাশী বিশ্বনাথ মন্দিরটা খুবই প্রাচীন, খুবই একটা দর্শনীয় জায়গা এখানকার। তো আপনারা যদি বেনারসে আসেন তো এখানে এই মন্দিরে অবশ্যই ঢুকবেন, মন্দিরটা দেখবেন, আপনাদেরও ভালো লাগবে। তো এখান থেকে আমরা এখন যাচ্ছি বাঙালিতলার দিকে। বাঙালিতলা হলো এখানকার একটি ছোট্ট এরিয়া, যেখানে বহু সময় আগে থেকে বাঙালিরা বসবাস করে আসছেন বংশ পরম্পরায়। বেনারস একটা বিশেষ কারণে ফেমাস, যেটা হলো এখানকার বেনারসি শাড়ি। আর এই বাঙালিতলায় এই শাড়ির কারখানা, শাড়ির ফ্যাক্টরি আছে, যেগুলো আপনাকে এক্সপ্লোর করে দেখানোর চেষ্টা করব। তো এখন আমরা এগিয়ে চলেছি বেনারসের অলিগুলি দিয়ে সেই শাড়ি তৈরির কারখানার খোঁজে। তো ফাইনালি আমরা পৌঁছে গেছি হাসান শাড়িস বলে একটা দোকানে, যেখানে দেখতেই পাচ্ছেন এখানে প্রচুর শাড়ির কালেকশন আছে। আর এরা শুধু শাড়ি বিক্রি করে না, এরা শাড়ি বানায়ও। তো এখানকার একটা দাদা আমাদেরকে নিয়ে যাচ্ছেন এখানকার যেখানে শাড়ি তৈরি করে। এই হলো সেই শাড়ি তৈরির কারখানাটি, দেখতেই পাচ্ছেন মেশিনগুলো। এরকম অত্যাধুনিক ডিজিটালের যুগে কেমন হাতে তৈরি, একদম নিখুঁতভাবে তৈরি করে এরা এই মেশিনের সাহায্যে।
শাড়ি তৈরির কারখানা থেকে বেরিয়ে আমরা এখন সারনাথের দিকে এগিয়ে যাচ্ছি। এবার সারনাথের দিকে যাওয়ার জন্য আমাদেরকে দুখানা টোটো বার্গেনিং করে ভাড়া করতে হয়েছে। আমরা যথামতো ভাড়া করেওছি এবং জার্নি যখন স্টার্ট হলো একটা টোটোতে চলে গেল, সেকেন্ড টোটোতে আমাদের সঙ্গে স্ক্যাম হয়ে গেল। সেকেন্ড টোটোওয়ালাটা হঠাৎ কি মনে পড়লো, একটু এগিয়েই মনে পড়লো যে ভাড়াটা একটু কম হয়ে যাচ্ছে, একটু বেশি করে দিতে হবে। সে আর রাজি হলো না, আমাদেরকে মাঝ রাস্তায় নামিয়ে দিয়ে চলে গেল। তা আমাদেরকে আবার টোটো স্ট্যান্ডে এসে আবার টোটো ধরতে হলো, সেকেন্ড টোটো। সেকেন্ড টোটোতে গিয়ে সে আবার দেখি মাঝ রাস্তায় মোটামুটি অনেকটা দূর এগিয়ে দিয়ে মাঝ রাস্তায় আমাদেরকে ছেড়ে দিয়ে চলে গেছে। আবার সেকেন্ড আরেকটা টোটো ধরতে বাধ্য হলাম আমরা। মানে বেনারসে পৌঁছে একটার পর একটা স্ক্যাম হয়ে যাচ্ছে আমার সাথে। যাই হোক, এটাই লাইফ, এইভাবে এগোতে হবে। সারনাথে পৌঁছে গেছি ফাইনালি। আর এখানে টোটাল তিনটে মন্দির আছে, যার মধ্যে একটা হলো এই থাই টেম্পল, ভগবান বুদ্ধের বাসস্থান। জায়গাটা বেশ সুন্দর, সাজানো গোছানো, ওয়েল মেনটেন্ড, ফটোশ্যুট করার জন্য বেশ আদর্শ। অ্যাকচুয়াল টেম্পলটার ভিতরে ঢুকছি আমরা। এই যে দেখতে পাচ্ছেন সামনে একটু ভিড় করে দাঁড়িয়ে আছে সবাই। এই যে ভগবান বুদ্ধদেব। এবার আমরা এসে গেছি এখানকার আরও একটি খুবই পরিচিত ফেমাস একটি টেম্পল, শ্রী দিগম্বর টেম্পল। দেখতে পাচ্ছেন বেশ পুরনো, বেশ প্রাচীন যুগে তৈরি, এখন নতুন করে ইনভেন্টের কাজ চলছে। মন্দিরে রিপেয়ারিং এর কাজ চলছে বলে ভিতরে গেটটা বন্ধ করে রেখেছে, তাই আপনাদেরকে ঘুরে দেখাতে পারলাম না। এবার চলে যাব নেক্সট মন্দিরে। এই যে এটা হলো আরো একটি বৌদ্ধ মন্দির, দেখতে পাচ্ছেন কি সুন্দর। সো ফাইনালি আমাদের বাড়ি ফেরার পালা। আর আমরা পৌঁছে যাব বারাণসী স্টেশনে, কিন্তু যাতে করে যাব সেটা একটু অদ্ভুত লাগলো। আমরা এখন যাব এসি বাসে করে বারাণসী স্টেশনে। 24 অশোক গ্রুপের ইতিহাসে এই প্রথমবার আমরা এসি বাসে উঠেছি। যদিও ভাড়ার টাকা আমাদের কাছে আছে মোটামুটি, যা হোক করে কষ্টে সৃষ্টে টাকা জোগাড় করে নিতে পারতাম, কিন্তু আমরা নিজেদেরকে যেহেতু চ্যালেঞ্জ দিতে ভালোবাসি, তাই এসব মানে টোটো অটো বাস ট্যাক্সি ছেড়ে একদম ডাইরেক্ট এসি বাসে করে আমরা বাড়ি ফেরার চেষ্টা করছি। আমাদের লিডার বিশুদা টোটোওয়ালাগুলো মাঝ রাস্তায় নামিয়ে দেওয়ার অপমানজনক কথাগুলো ভুলতে না পেরে আমাদেরকে বাসে করে বাড়ি ফেরানোর সিদ্ধান্ত নিয়েছেন। তো তাই আমরা এসি বাসে করে বারাণসী স্টেশনে পৌঁছাবো। তো বন্ধুরা, এবার বাড়ি ফেরার পালা। স্টেশনে পৌঁছে আমাদের সঙ্গে স্ক্যাম হয়ে গেল। হঠাৎ দেখলাম যে 2-3টে ট্রেন ক্যান্সেল হওয়ায় আমাদেরকে অন্য একটা ট্রেনের জেনারেল বগি ধরে বাড়ি ফিরতে হয়েছিল। তো ব্লগটি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর চ্যানেলটি নতুন দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর দেখা হচ্ছে আপনাদের সঙ্গে নেক্সট ব্লগে। অ্যান্ড ততক্ষণ অবধি টাটা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ। কি কাজ দিয়েছে?